ভারতবর্ষ এক সময়ে স্বাধীন ছিল, পরে ভারতবর্ষ ব্রিটিশদের দ্বারা পরাধীন হয়েছে। যখন ব্রিটিশটা ভারতবর্ষে এসেছিল, তখন এই ভারতবর্ষের স্বাধীনতা রক্ষার্থে ভারতের তখনকার আমাদের সম্রাট, আমাদের রাজাবাদশারা, সম্রাটরা বিভিন্ন রকম যুদ্ধ করে পরাজিত হন। অবশেষে 1803 খ্রিস্টাব্দে স্বৈরাচারী ইংরাজরা কমি বেশি পুরা ভারতবর্ষের মধ্যে তাদের আধিপত্য স্থাপন করে নেয় এবং তাদের হুকুমত চালিয়ে যেতে থাকে। ঠিক সেই সময়ে ভারতবর্ষের ভবিষ্যতের দিকে লক্ষ্য করে ওই ভারতবর্ষের একজন উজ্জ্বল নক্ষত্র আলিমে দিন হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি একটি ফতোয়া জারি করেছিলেন যে ভারতবর্ষ পরাধীন হয়ে গেছে, ভারতবর্ষ দারুল হরব হয়ে গেছে, সুতরাং ভারতবর্ষের জনগণের জন্য স্বৈরাচারী ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়ে গেছে। তো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সূচনা এই ফতোয়া দ্বারাই হয়েছে। এই ফতোয়াই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ভারতবাসীর অন্তরের মধ্যে বপন করেছিলেন, যা পরবর্তীতে প্রস্ফুটিত হয়ে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছিল। তিনার এই বীজ বপন করা ফতোয়াটিকে বাস্তবায়িতে রূপ ধারণ করার জন্য তিনার প্রিয় শিষ্য শাহ ইসমাইল শহীদ, সৈয়দ আহমদ শহীদ সহ প্রমুখ উলামায়ে কেরামগণকে তিনি সর্বপ্রথম সমাজ সংস্কারের লক্ষ্যে 1818 খ্রিস্টাব্দে আমাদের ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের মধ্যে প্রেরণ করেন। ওনারা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্থানে গিয়ে মসজিদের মধ্য দিয়ে, মাদ্রাসার মধ্য দিয়ে কিংবা সমাজের মধ্যে এইরকমভাবে আলোচনা সভা ডেকে ভারতবাসী থেকে কুসংস্কার এবং বিদআত ইত্যাদিকে নির্মূল করতে দীর্ঘ চেষ্টা মেহনত করেছিলেন, যা 1826 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা অক্লান্ত পরিশ্রম করে যান। 1826 খ্রিস্টাব্দে তারা এই সমাজ সংস্কারের কাজ যখন কিছুটা হয়ে গেছে, যেটা সারা স্বাধীনতা সংগ্রামের চিন্তাধারাও করা যায় না, এই সমাজ সংস্কারের কাজ হওয়ার পরে 21 ডিসেম্বর 1826 খ্রিস্টাব্দে শাহ ইসমাইল শহীদ, শাহ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের ভারতবর্ষর প্রায় 1500 স্বাধীনতা সংগ্রামী উলামায়ে কেরাম হল তখনকার টাইমর স্বৈরাচারী ইংরেজদের মিত্রজোট, তাদের দ্বারা স্বৈরাচারী ইংরেজদের হুকুমত যারা চালাত এবং মুসলমানদের উপর নির্মম অত্যাচার চালাত, তাদের সাথে পরপর 3টি যুদ্ধ সংগঠিত হয়। তারা ছিল শিখ সম্প্রদায়, শাহ ইসমাইল শহীদ, শাহ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি সহ উলামায়ে কেরামদের উদ্দেশ্য ছিল ভারত থেকে স্বৈরাচারী ইংরেজদেরকে বিতাড়ন করা, কিন্তু তারা মধ্যখানে প্রতিবন্ধ হয়ে যায়, মধ্যখানে তারা বাধা প্রদান করতে থাকে, সুতরাং তাদের সাথে জিহাদ করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। তো সর্বপ্রথম যে যুদ্ধটি তাদের সাথে সংগঠিত হয়েছিল, এই যুদ্ধের মধ্যে প্রায় 37 জন উলামায়ে কেরাম শহীদ হয়েছেন এবং 35 জন উলামায়ে কেরাম জখম হয়েছেন। যদিও তারা শহীদ হন এবং জখম হন, এরপরেও তাদের এই যুদ্ধ ছিল তাদের বিজয়ের যুদ্ধ। এরপরে আবার ওই শিখরাই মুসলমানদের সাথে যুদ্ধ বাঁধায়। এই দ্বিতীয় যুদ্ধ যখন তারা জয়ী হলেন, তখন পাঞ্জাবের এই এলাকায় মুসলমানদের বিজয়ধ্বনি বাজতে থাকে।
যেটা দেখে তারা আর সহ্য করতে পারে না। সুতরাং মুসলমানদের মধ্যে হতে কিছু গাদ্দার যারা কৌমের সাথে গাদ্দারি করে আসছে, এই রকম কিছু সর্দার যারা আসলে তাদেরকে প্রলোভন দিয়ে শাহ ইসমাইল শহীদ এবং শাহ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহিন এই যুদ্ধবাহিনীর সাথে তারা গাদ্দারি করেছে, আর গাদ্দারি করে তারা রাত্রিবেলায় শাহ ইসমাইল শহীদ শাহ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহিন নেতৃত্বে দেখা সাইর হাজার ওলামাই কেরামকলরে এক রাইতে তারা শহীদ করিলেছে। এরপরে শাহ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি তান এই বাহিনী লইয়া এই জায়গার যেহেতু তারার লগে গাদ্দারি করছেন, তারার লগে যেহেতু দুঃখা দেওয়া হয়েছে এই জায়গার মধ্যে, তো জায়গা পরিত্যাগ করিয়া তারা অন্য জায়গার মাঝে গেছেন। কি জায়গাটার নাম আসলো বালাকুট। এই বালাকুটের মধ্যে গিয়া তারা এক পাহাড়ের মধ্যে তারা গিয়া ও জায়গার মাঝে গিয়া হিমাজন হয়ে গেছেন। ও জায়গার মাঝে গিয়া তারা তারা আস্তানা বানাই লাইছেন, বাসা বানাইয়া ওখানের মাঝে রোয়া আরম্ভ করছেন। নতুন প্লেন হইল, প্লেন হইল গিয়া পরবর্তীতে অন্য জায়গার মাঝে তারা আবার যুদ্ধ করতে। কিন্তু দুঃখের বিষয় হইল গিয়া এই আমাদের মুসলমান গাদ্দারেরা তখনকার পাঞ্জাবর বাদশাহ দিয়ে আসলো, এই বাদশাহ শের সিং নাম আসলো বাদশার ছেলে। এই শের সিং রে শাহ ইসমাইল শহীদ শাহ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি কোন জায়গার মাঝে আত্মগোপন করছেন এই কথাটা তারা হইয়া দিলেছে। হইয়া দেওয়ার কারণে শের সিংয়ে তার সাথে তকরিবান 12,000 সৈন্য সামন্ত লইয়া গিয়া রাত্রিবেলায় অতর্কিত হিসাবে আমাদের সেই বীর সেনানী উলামাই কেরামকলর উপরে তারার খেয়ালও আসলো না, এদিকে তারার ভ্রুক্ষেপও আসলো না যে এই টাইমে আক্রমণ হইব। তারার অজানা হিসাবে তারার উপরে গিয়া আক্রমণ করিয়া শাহ ইসমাইল শহীদ শাহ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি সহ দেশের বড় বড় উলামাই কেরামকল প্রায় 300 জনে আপনার কিতা হরা হয়ে গেছে, গিয়া শহীদ হরা হয়ে গেছে। এটাই ছিল স্বাধীনতা সংগ্রামের সূচনা যে একটা শাহ আব্দুল আজিজ মোহাম্মদিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য ছাত্ররা পরিচালনা করিয়া যাওয়াত আসলা, আর এই শাহ আব্দুল আজিজ মোহাম্মদিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহির বপন করা এই ফতুয়ার বদৌলতে একটা একটা ঘটনা সংঘটিত হয়েছে। এর ফলেও দেখা যায় গিয়া এই ঘটনাটা স্বাধীনতা সংগ্রামের যে জঙ্কার চেষ্টা আসলো উলামাই কেরামকল সহ দেশের অন্যান্য জাতিবর্গ যারা আসেন তারার দিলের মধ্যেও উলামাই কেরামকলে সমাজ সংস্কারের মাধ্যমে ঢুকাইয়া দিছেন যে একটার বড় একটা চিঙ্গারি আপনার সম্মুখে এখনো বয়ান করবা আইয়া দেখটারে আমরা গিয়া 1857 সালের স্বাধীনতার বৃহত্তর আন্দোলন আর এমনি নামকরণ হিসাবে সিপাহী বিদ্রোহ হিসাবে জানি, একটাও আসলো গিয়া আপনার শাহ ইসমাইল শহীদ শাহ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি প্রমুখ উলামাই কেরামকলর কুরবানির বদৌলতে অত বড় হইয়া সংগ্রাম হয়েছিল। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যরে লম্বা না করিয়া এই জায়গার মাঝেও সমাপ্ত করতে চাই। আর ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।